বিশ্বকাপে বাংলাদেশের হারের পর লিটন দাস হচ্ছেন ট্রলের শিকার। ওদিকে পাকিস্তানের কাছে হারের পর ভারতীয় ক্রিকেট ভক্তদের রোষানলে মোহাম্মদ শামি। তাকে অনলাইনে গালাগালির পাশাপাশি দেশ ছেড়ে পাকিস্তান চলে যেতে বলছেন তারা। অনেকেই শামিকে আখ্যা দিচ্ছেন পাকিস্তানের দালাল বলে। খেলায় হার জিত আছে, আছে ভালো খারাপ পারফরমেন্স, ভালো খেললে তালি, খারাপ খেললে গালি, এটাও চলে আসছে আদিকাল থেকেই। সমালোচনা কখনো হয় গঠনমূলক, কখনো ছাড়িয়ে যায় মাত্রা। লিটনের ক্যাচ মিসের ঘটনায় বিশ্লেষণমূলক সমালোচনা যেমন হচ্ছে, তেমনি নেতিবাচকতা, নিকৃষ্টজনক মন্তব্যেও সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। মাঠের পারফরমেন্সের কাটছেঁড়া কম, তার ধর্ম নিয়েই উঠে পড়ে লেগেছে একদল। আবার আবেগী মুশফিক, রিয়াদরাও সংবাদ সম্মেলনে কখনো কখনো সামলাতে পারছেন না নিজেদের, পাল্টা আক্রমণাত্মক হচ্ছেন মিডিয়া, ফ্যান থেকে ক্রিকেট বিশ্লেষক সবার উপরে। যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা আয়নায় দেখা উচিত। তবে ক্রিকেট ম্যাচ নিয়ে এই উত্তেজনা শুধু বাংলাদেশের নয়, ভারত পাকিস্তানের ম্যাচের বেলায় আরও কয়েক গুণ বেশি। টি টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর অনলাইনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে ভারতে। এতে মুসলিম ক্রিকেটার হওয়ায় মোহাম্মদ শামিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন অনেক ভারতীয়। বিশেষ করে ইনস্টাগ্রামে সামির অ্যাকাউন্টে ভারতীয়দের নেতিবাচক কমেন্টে হামলে পড়তে দেখা গেছে। আবার তাকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে দল থেকে বাদ দেবার আওয়াজ তুলেছেন কেউ কেউ। তবে ব্যতিক্রমও আছে, অনেকেই আবার কোহলিদেরই সামির পাশে দাঁড়াতে জোরালো আবেদন করেছেন। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।